এতদিন আম্বাসা মহকুমার বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ গোলযোগের জন্য আগরতলার কল সেন্টারে ফোন করতে হতো। This is energy July between 4 and 7. You are watching energy July between 4 and 7. যা ছিল এক বিরাট সমস্যাবহুল। পয়লা অক্টোবর মহাষষ্ঠীর পূর্ণ সন্ধ্যায় আম্বাসার গ্রাহকদের জন্য নতুন কল সেন্টারের উদ্বোধন করা হলো। নারিকেল ফাটিয়ে ফিতা কেটে কল সেন্টারের উদ্বোধন করেন এলাকার বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল বৈদ্য, ফেডকো সংস্থার বিভাগীয় ম্যানেজার আর বারিক। আম্বাসাতে কল সেন্টারের সুযোগ করে দেওয়ার এলাকার মানুষের জন্য বলা যায় দারুণ উপকার হয়েছে। কল সেন্টারের নম্বর 6909370111। আম্বাসা মহকুমা এলাকায় বিদ্যুৎ ভোক্তাদের সুবিধার্থে এই প্রচারে এগিয়ে আসলো এইচটি লাইভ 24/7। এই নাম্বারটা কিন্তু সবাই পাইতো থেকে একটা আশ্বাস পেলে তারা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন, কিন্তু ওখানে আগরতলাতে ফোন করে ওখান থেকে যে রিপ্লাই পান ওটা তাদের মানে সন্তুষ্ট করতে পারেনি। সে সদ্য বিধায়ক আপনাদের একটু আগে বললেন যে উনি খুবই আন্তরিক ছিলেন যেন কল সেন্টারটা এখানে খোলা হয় আমার সাথে, এবং সেই নিয়ে উনি অনেকবার আমাকেও বলেছেন এবং আমাদের যারা এমডি সহ সমস্ত অফিসারদের সঙ্গে। তারিখটা আমার মনে নেই, আমাকে আগরতলা বিদ্যুৎ ভবনে আমাকে মিটিংয়ে ডাকা হয়েছিল এই বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিদ্যুৎ মন্ত্রী এবং আমাদের ল মিনিস্টার, ল অ্যান্ড এডুকেশন মিনিস্টার, তো সাবরুমের এমএলএ সাহেব, আমি, আমাদেরকে ডাকা হয়েছিল মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করি। তো এলাকার বিও রিপোর্ট এইচটি লাইভ 24/7।